أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري আমাদের সমাজে যত জাল হাদিস প্রচলিত আছে তার মধ্যে এটা একটা অন্যতম জাল হাদিস, তা হলো কলবুল মুমিন আরশুল্লাহ। কিছু কিছু ব্যক্তির মুখে শোনা যায় এটা নাকি হাদিস, অর্থাৎ মুমিন বান্দার কলব আল্লাহ তাআলার আরশ, মুমিন বান্দার কলব আল্লাহ তাআলার বসার স্থান, এবং বলা হয় এটা একটা হাদিস। বস্তুত প্রকৃতপক্ষে এটা কোনো হাদিস নয়, হাদিসের সহি কোনো কিতাবে এই কথা উল্লেখ নাই এবং এই কথার কোনো সহি সনদ উল্লেখ নাই। মুহাক্কিকুল উলামায়ে কেরাম বলছে লা আসলা লাহু, এই কথার কোনো ভিত্তি নাই, এটা জাল হাদিস। অতএব এটা জাল হাদিস, এটাকে হাদিস হিসাবে বলা যাবে না। যে কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহ পাকের আরশ, হাদিস হিসাবে এটা বলাও যাবে না, হাদিস বাদেও এই কথা বলা যাবে না। আল্লাহ